শুভ্রা ফ্লাই উইথ আলবাট্রসের ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। শুভ্রা আর বিশ্বরূপের তরফ থেকে সবাইকে হ্যাপি মনসুন। আজ বন্ধুরা আমরা আমাদের আন্দামান ট্রিপের নতুন সিরিজ শুরু করতে চললাম, অ্যামেজিং আন্দামান। যদিও জানি আপনারা থাম্বনেল দেখেই ভিডিও দেখতে এসেছেন, তবুও বলে রাখি আমরা প্রথম দিন নিয়ে চলে এসেছি নীল আইল্যান্ডের গল্প। আমাদের চোখে নীল আইল্যান্ড কেমন লেগেছে আসুন আপনাদেরকে দেখাই। পোর্টলেয়ার থেকে নীলে আমরা গেছি ম্যাক ক্রুজের সাথে। প্রতিদিন বিভিন্ন সময় অনেক ক্রুজ পোর্টলেয়ার থেকে নীলে আসছে, আসতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। বলে রাখি বন্ধুরা, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তবু ম্যাক ক্রুজের সাথে আমাদের কিরকম অভিজ্ঞতা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করি। ম্যাক ক্রুজের সিটিং অ্যাম্বিয়েন্স, পরিষেবা অত্যন্ত সুন্দর ছিল। বন্ধুরা, যাদের ভমিটিং টেন্ডেন্সি আছে তাদেরকে বলে রাখি যথাসম্ভব ব্যবস্থা নিয়ে ক্রুজে চাপতে। এদিক থেকে আমাদের ক্রুজের স্টাফরা সব সময় আমাদেরকে সাহায্য করে গেছিল, মেডিসিন দেওয়া, প্যাকেট দেওয়া, জল দেওয়া ও সব ধরনের সহযোগিতা আমরা কিন্তু পেয়েছিলাম। বন্ধুরা, এবার একটু অন্যরকম কথা বলি, ক্রুজের যে ফ্রন্ট ডেস্ক আছে সেখান থেকে সমুদ্রের ভিউটা অত্যন্ত ভালো হয়, তো আমার হাজবেন্ডেরও ভীষণ ইচ্ছা হয়েছিল যে সেখান থেকে ফ্রন্টের ভিউটা নেবে। আপনাদেরও ইচ্ছা হতে পারে যে ফ্রন্টে গিয়ে টাইটানিকের পোজে একটু ছবি টবি তোলার, কিন্তু দুঃখের সাথে জানাই ক্রুজ কর্তৃপক্ষ কিন্তু এর পারমিশন দেয় না সেফটির জন্য। তো বন্ধুরা, আমরা আমাদের এই যে নীল আইল্যান্ড যাওয়ার পথের এই যে সমুদ্র, তার ঢেউ, সেটাকে ক্রুজের মধ্যে দিয়ে এনজয় করতে করতে ভীষণ সুন্দরভাবে চলেছিলাম। আমরা পৌঁছে গেছি নীল আইল্যান্ডে। নীল আইল্যান্ডে আমাদের গন্তব্য হলো কোকোনাট বিচ রিসর্ট। নীল একটা খুব ছোট্ট জায়গা হওয়ায় এখানে খুব কম সংখ্যকই রিসর্ট বা হোটেল রয়েছে। আমরা যে হোটেলে রয়েছি সেটা একটা 3-স্টার হোটেল। এছাড়াও আরও যে কটা হোটেল বা রিসর্ট রয়েছে সেগুলোর মধ্যে আপনারা খুঁজলে বাজেট হোটেল বা রিসর্ট পেয়ে যাবেন। নীল সম্পর্কে কয়েকটি কথা আপনাদেরকে একটু বলে রাখি। পোর্ট ব্লেয়ার থেকে নীল আইল্যান্ডের দূরত্ব হচ্ছে 37.5 কিলোমিটার দক্ষিণ, বা সমুদ্রের দিক থেকে 36.2 নটিক্যাল মাইল। মাত্র 13.7 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এর ব্যাপ্তি, তাহলে বুঝতেই পারছেন কতটা ছোট জায়গা। একটা ইন্টারেস্টিং কথা বলি, নীলকে বলা হয় আন্দামানের সবজির ঝুড়ি বা ভেজিটেবল বোল অফ আন্দামান। আসলে এখানকার আবহাওয়া সবজি ও ফল চাষের জন্য খুব সুন্দর। আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন যে এখানকার আবহাওয়া ঠিক কতটা মনোরম। বন্ধুরা, আরেকটু অন্যরকম একটা ইনফরমেশন দিই, এখানকার ইন্টারনেট পরিষেবা কিন্তু অত্যন্ত খারাপ। BSNL ছাড়া আর কোনো কিছুই কিন্তু এখানে চলে না, তাই আপনারা যখন আসবেন এই বিষয়ে একটু সতর্ক হয়ে আসবেন। এছাড়াও আরেকটা বিষয় জানাই, হেলথ সার্ভিস কিন্তু এখানকার একেবারে নেই বললেই চলে। তো আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র বা মেডিসিন পোর্ট ব্লেয়ার থেকে সঙ্গে করে নিয়েই আসবেন। বন্ধুরা, আমি কিন্তু কোনো ভয় দেখাচ্ছি না, আপনারা নীল আইল্যান্ডে আসুন, মন খুলে এখানে এনজয় করুন এবং নীল সম্পর্কে আরও অনেক অনেক তথ্য আমাদের সাথেও শেয়ার করুন। আচ্ছা, এটা এটা কি ওই সেই ইন্দিরা গান্ধী সময়? পাঁচ ছ হাজার হয়ে গেছে বেড়ে। নীল আইল্যান্ডে যে জেটি সেটা আসলে ভরতপুর বিচেই অবস্থিত।
এই বিচের বিশেষত্ব হলো যে এখানেই একমাত্র স্কুবা ডাইভিং করা যায়। এছাড়াও আরো অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস এই বিচে রয়েছে যা আপনারা করতে পারেন। তবে বলে রাখি, আমরা যে সময় গেছিলাম সেই সময় সমুদ্র উত্তাল থাকার কারণে আমরা কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারিনি। তাই বলছি, আপনারা এই মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন যে এই সমস্ত অ্যাক্টিভিটিসই কিন্তু ডিপেন্ড করে ওয়েদার কীরকম আছে তার উপরে। বিচের ধারে কিছু দোকানপাট পেয়ে যাবেন যেখানে রিফ্রেশিং আইটেমস রয়েছে। সো বন্ধুরা, বিচে আসার আগে অবশ্যই কিন্তু একটা মাদুর বা প্লাস্টিক সঙ্গে নিয়ে আসবেন। ভরতপুর বিচে আসুন, মিউজিক শুনুন, রিল্যাক্স করুন, আর এখানকার ফ্লোরা আর ফনাদেরকে এনজয় করুন। আন্দামান সিরিজের প্রথম এপিসোড আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে নীল আইল্যান্ডের পার্ট টু ভিডিওতে। বন্ধুরা, আমরা আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা সব সময় ওপেন রেখেছি, তাই ভিডিও সম্পর্কিত মন্তব্যকে মন খুলে কমেন্ট সেকশনে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল ফ্লাই উইথ অ্যালবাট্রসকে সাবস্ক্রাইব করুন। Bye!